আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি অংশ, সে অংশের দুটি সমস্যার সমাধান করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সমস্যা দুটিকে ভালো করে বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসে যেতে হবে, যেন তোমরা নোট করে নিতে পারো, পরবর্তীতে প্রয়োজনে তোমরা আবার এটা দেখতে পারো। দেখো, আজকে আমি যে দুটি সমস্যার সমাধান করব সেই দুটি সমস্যা হচ্ছে, যদি 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc হয়, তবে দেখাও যে bc + ca + ab = 0 অথবা a = b = c। এরপর পরের যে সমস্যা সেটা হচ্ছে, যদি x = b + c - a, y = c + a - b, z = a + b - c হয়, তবে দেখাও যে x³ + y³ + z³ - 3xyz = 4 (a³ + b³ + c³ - 3ab)। এই দুটো সমস্যা আমরা সমাধান করব। তবে এই সমস্যা দুটো সমাধান করার জন্য আমাদেরকে একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। সেই অনুসিদ্ধান্তটা কি সেটা আগে আমরা জেনে নিই, এরপর আমরা সমস্যাগুলো সমাধান করব। অনুসিদ্ধান্তটা হচ্ছে a³ + b³ + c³ - 3ab c = ½ (a+b+c) (a-b)² + (b-c)² + (c-a)² তাহলে আমরা যদি এই দুইটা সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে। তোমরা তাহলে আগে খাতায় এই অনুসিদ্ধান্তটা লিখে নাও, এরপর আমি এই দুটো সমস্যা সমাধান করব। তাহলে দেখো, আমরা প্রথম যে সমস্যাটা আছে এটা সমাধান করি। এটা সমাধানে কি বলছে, যদি 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc হয়, তবে দেখাও যে bc + ca + ab = 0 অথবা a = b = c। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সমাধানে আমরা কি লিখব, দেওয়া আছে (1/a³ + 1/b³ + 1/c³) = 3/abc। এখন আমরা প্রথমে এই 3/abc এই অংশটাকে বাম পাশে নিয়ে আসব। আমি তোমাদেরকে প্রথমে যে অনুসিদ্ধান্তটা দেখিয়েছি সেটা ব্যবহার করার সুবিধা। তাহলে আমরা কি লিখব, বা 1/a³ + 1/b³ + 1/c³ - 3/abc = 0। ঠিক আছে, এখন দেখো কি লিখতে পারি আমরা, 1/a³ (1/b³) (1/c³) - 3 (1/a)(1/b)(1/c) = 0। দেখো,
এটা যদি আমরা ক্যালকুলেশন করি ঠিক আগেরটাই পাওয়া যাবে, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের আমি তোমাদেরকে যে অনুসিদ্ধান্তটা দেখিয়েছি সেই অনুসিদ্ধান্তটা আমরা এখন ব্যবহার করব। এর পরিবর্তে আমরা ওয়ান বাই এ, বির পরিবর্তে ওয়ান বাই বি, সি এর পরিবর্তে ওয়ান বাই সি ব্যবহার করব। তাহলে অনুসিদ্ধান্তটা কি ছিল? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরপর কি ছিল? এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আমরা এটার পরিবর্তে এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। এখন দেখো এখানে ইন্টু লাগে কি আছে, হাফ আছে। তাহলে হাফ যদি আমরা জিরোকে যদি ভাগ করে দিই তাহলে জিরো হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি? তাহলে বা কি লিখতে পারি? আমরা হাফ দ্বারা জিরোকে ভাগ করে দিলাম, জিরো হয়ে গেল। তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, আর এখানে কি থাকবে? ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন এই যে এটার দুইটার গুণফল কি? জিরো। তাহলে আমরা জানি কি, দুইটার গুণফল যদি জিরো হয় কমপক্ষে একটার মান কি হইতে হবে? শূন্য হইতে হবে। কি হইতে হবে? শূন্য হইতে হবে অথবা জিরো হইতে হবে। মনে করো যদি আমরা লিখি এ বি ইকুয়াল টু জিরো, তাহলে হয় এ ইকুয়াল টু জিরো হইতে হবে অথবা বি ইকুয়াল টু জিরো হতে হবে। এর মান বা বি এর মান কোনোটাই যদি জিরো না হয় এ বি সমান কি হবে না? জিরো হবে না। তাহলে সেরকম আমাদের এখানেও এখানে দুইটা রাশি আছে। এখন যদি গুণফল জিরো হয় তাহলে হয় প্রথম রাশি সমান জিরো হইতে হবে অথবা দ্বিতীয় রাশি সমান জিরো হতে হবে। সেজন্য আমরা লিখতে পারি তাহলে হয় ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো অথবা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই দুইটার গুণফল যদি জিরো হয় তাহলে অবশ্যই এই দুইটার যে কোনো একটার মান অবশ্যই কি হতে হবে? জিরো হতে হবে। তাহলে এটা সমান কি লেখা যায় দেখো, বা আমরা যদি লসাগু করি লসাগু কি হবে? এ বি সি। তাহলে হর দ্বারা হরকে ভাগ, ভাগফল দ্বারা লবকে গুণ। এ দ্বারা ভাগ করলে বাকি থাকবে বি সি, বি সি আর ওয়ান গুণ করলে আমাদের আসবে বি সি প্লাস বি দ্বারা ভাগ করলে আমাদের থাকবে এ সি, এ সি আর ওয়ান গুণ করলে থাকবে এ সি প্লাস। এরপর সি দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের বাকি থাকবে এ বি, এ বি আর ওয়ান গুণ করলেও আমাদের হবে এ বি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা উভয় পক্ষকে জিরো দ্বারা উভয় পক্ষে যদি এ বি সি দ্বারা আমরা গুণ করে দিই তাও হবে, অথবা যদি আমরা এ বি সি দ্বারা এই জিরোকে গুণ করে দিই তাহলেও হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং বি সি প্লাস এ সি প্লাস এ বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তিনটা রাশির মান হচ্ছে জিরো। তো তিনটা রাশির মান কখন জিরো হবে? এই তিনটা রাশির যোগফল যদি জিরো হইতে হয় তাহলে অবশ্যই এই তিনটাকে কি হইতে হবে? জিরো হতে হবে। তিনটাকে কি হতে হবে? জিরো হতে হবে।
যদি গুণফল জিরো হইতো তাহলে যে কোনো একটা জিরো হইলে গুণফল জিরো হয়ে যেত, কিন্তু যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমাদের যদি জিরো মিলাইতে হয় তাহলে প্রত্যেকটাই কি হইতে হবে, জিরো হতে হবে। তার মানে যোগফল কোনো সময়ই জিরো হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, কতগুলি বর্গের যোগফল শূন্য হবে যদি বর্গগুলির প্রত্যেকটির মান শূন্য হয়। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমাদের প্রথম বর্গ, দ্বিতীয় বর্গ, তৃতীয় বর্গ প্রত্যেকটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 1/a - 1/b² = 0, বা 1/a - 1/b এই স্কয়ার যদি উভয় পক্ষে বর্গমূল করে দিই তাহলে 1/a - 1/b = 0, বা 1/a = 1/b, আর যদি আমরা গুণ করে দিই উপরে নিচে তাহলে হবে a = b। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, 1/b - 1/c² = 0, 1/b - 1/c = 0, 1/b = 1/c, সুতরাং b = c। ঠিক আছে, দেখো আমাদের আরেকটা বর্গ আছে এখানে, তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/c - 1/a² = 0, 1/c - 1/a = 0, 1/c = 1/a, সুতরাং c = a। কারণ এখানে a = b আমাদের আছে, a = b, আবার এখানে আছে b = c, তাহলে a = b = c, আর এখানে আমরা দেখেছি bc + ac + ab = 0। তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমাদের যে দ্বিতীয় সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন সমাধান, সেটা ছিল কি, যদি x = b + c - a, y = c + a - b, z = a + b - c হয়, তবে দেখাও যে x³ + y³ + z³ - 3xyz = 4 (a³ + b³ + c³ - 3abc। তাহলে আমি আগে বলেছি যে এই দুটো সমস্যা সমাধান করার জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, সেটা আমাদের জানা আছে কি অনুসিদ্ধান্ত। সেখানে আমাদের প্রথমে ছিল কি, ½ (a+b+c), তাহলে আমরা এখানে a+b+c এর পরিবর্তে ব্যবহার করব xyz। সেই হিসাবে প্রথমে আমাদেরকে x+y+z এর মান বের করে নিতে হবে, x+y+z। তাহলে সমাধানে x+y+z = তাহলে x এর মান আমাদের কি দেওয়া ছিল, b+c - a, দেখো y এর মান কি দেওয়া আছে, c+a - b, এবং z এর মান কি দেওয়া আছে, a+b - c। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস এর এ আর প্লাস এর এ আমরা বিয়োগ করে দিতে পারবো, মাইনাস এর বি প্লাস এর বি বিয়োগ করে দিতে পারবো, মাইনাস এর সি প্লাস এর সি বিয়োগ করে দিতে পারবো, তাহলে আমাদের থাকবে a+b+c, a+b+c, কারণ আমরা এখানে মাইনাস এর এ প্লাস এর এ আমরা মাইনাস করে দিলাম, তারপরে মাইনাস এর বি প্লাস এর বি ও আমরা মাইনাস করে দিলাম, এরপর মাইনাস এর সি
এবং প্লাসের সি আমরা মাইনাস করে দিলাম। তাহলে আমাদের থাকলো এখানে এ, এখানে থাকলো বি, আর এখানে থাকলো সি। ঠিক আছে, এরপর কোন সিদ্ধান্ত আরো কি ছিল? এ মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এর গুণ করতে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এর মান বের করব। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ মাইনাস ওয়াই মান দেখো সি প্লাস এ মাইনাস বি। তাহলে এর পরিবর্তে কি লেখা যায়? বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কি কি বাদ যায় দেখো, এখানে আমাদের প্লাসের সি আর মাইনাসের সি বাদ যাবে, আর আর কিছু যেহেতু আমাদের বাদ যায় না, তাহলে আমরা এখানে লিখতে পারি বি আর বি যোগ করলে আমরা লিখতে পারি টু বি, এ আর এ আমরা যোগ করলে লিখতে পারি মাইনাস টু এ। ঠিক আছে, এরপর আমরা বের করব ওয়াই মাইনাস জেড এর মান। তাহলে দেখো ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মান কি আছে? সি প্লাস এ মাইনাস বি মাইনাস জেড এর মান আছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি। এখানে দেখো আমরা কি কি মাইনাস করতে পারি, এ প্লাস এর এ এবং মাইনাস এর এ আমরা মাইনাস করতে পারি। তাহলে আমাদের এখানে বাকি থাকে সি আর সি যোগ করলে টু সি, আর বি একত্র করলে আমাদের মাইনাস টু বি। ঠিক আছে, আমরা তাহলে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড এই দুটার মান এখানে পেয়ে গেলাম। এরপর আমরা বের করবো কি, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স এর মান। তাহলে আমরা এখানে লিখি জেড মাইনাস এক্স এর মান, দেখো জেড মাইনাস এক্স ইকুয়াল টু জেড এর মান আছে দেখো এ প্লাস বি মাইনাস সি, এক্স এর মান দেখো কি আছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি মাইনাস এ মাইনাস এ প্লাস এ। তাহলে এখান থেকে আমরা কি কি মাইনাস করতে পারি দেখো, এখানে বি এর আগে প্লাস আর এখানে বি এর আগে মাইনাস। তাহলে আমরা আর কি কি লিখতে পারবো, এ আর এ যোগ করলে টু এ, আর সি আর সি যোগ করলে মাইনাস টু সি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পর্যায়ক্রমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এর মান আমরা বের করে ফেললাম। এখন আমরা কাজ শুরু করব, লেফট হ্যান্ড সাইডে কাজ করব এবং আমরা এটা বের করে ফেলব। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে আমরা ওই গুলো সিদ্ধান্তটা লিখি এখন, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর কি থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এখন এগুলো কি করব, মান বসিয়ে দেব। তাহলে মান বসালে কি হবে দেখো, হাফ ইনটু x প্লাস y প্লাস z এর মান আমরা বের করেছিলাম মনে আছে তোমাদের, a প্লাস b প্লাস c। তাহলে আমরা এখানে লিখলাম a প্লাস b প্লাস c। এখন আমরা দেখো x মাইনাস y এর মান কি বের করেছি, 2b মাইনাস 2a।
2b minus 2a তাহলে আমরা এখানে লিখি x minus y এর পরিবর্তে লিখলাম 2b minus 2a whole square 2b minus 2a whole square এবারে প্লাস এবার কি লিখতে পারি দেখো y minus z y minus z এর পরিবর্তে আমরা বের করেছি 2c minus 2b তাহলে আমরা লিখলাম 2c minus 2b প্লাস এবার দেখো z minus x এর পরিবর্তে আমরা বের করেছি 2a minus 2c তাহলে 2a minus 2c ঠিক আছে আমরা কি করলাম তাহলে 2b minus 2a 2c minus 2b 2a minus 2c এর কিসের মান বের করলাম x minus y y minus z এবং z minus x এর মান আমরা বের করলাম এবং এখানে বসিয়ে দিলাম এবার চলো ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমাদের এখানে হাফ a প্লাস b প্লাস c লিখলাম এবার দেখি এখান থেকে 2 কমন যায় হ্যাঁ 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে 2 কমন নিলে 2 ইনটু b মাইনাস a অথবা তোমরা একসাথে মাইনাস 2 কমন নিতে পারো মাইনাস 2 কমন নিলে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস এখানে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে আমাদের থাকবে b আর c এর আগে প্লাস ছিল এখন মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে c হোল স্কয়ার প্লাস এবার এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে আমাদের c চলে আসবে আগে আর প্লাস এর পরিবর্তে এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস এ হয়ে যাবে হোল স্কয়ার ঠিক আছে তাহলে এখন দেখো হাফ ইনটু এ প্লাস বি প্লাস সি এখানে আমরা কি কি লিখতে পারি এখানে 2 কে স্কয়ার করলে 4 মাইনাস কে স্কয়ার করলে মাইনাস মাইনাস প্লাস সাথে থাকলো এ মাইনাস বি হোল স্কয়ার অনুরূপভাবে এখানে মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 2 কে স্কয়ার করলে 4 বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 2 কে স্কয়ার করলে 4 সি মাইনাস এ সি মাইনাস এ হোল স্কয়ার তাহলে এখন দেখো এখানে 4 আছে এখানে 4 আছে এখানে কি আছে 4 আছে সব জায়গা থেকে আমরা 4 কমন নিই তাহলে 4 কমন নিলে আমাদের আর বাকি থাকবে কি হাফ এ প্লাস বি প্লাস সি আর কি থাকবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ঠিক আছে equal to 4 into এখন তোমরা সেই কোন সিদ্ধান্তের কথা মনে করে দেখো আমরা ওর সিদ্ধান্তে কি লিখেছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc equal to এরপর আমরা a এর আসলে লিখেছিলাম ঠিক আছে তাহলে আমরা যেহেতু k কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর পরিবর্তে a লাইনটা লিখতে পারি আর অনুরূপভাবে আমরা a এর আসলে পরিবর্তেও a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc লিখতে পারি তাহলে আমরা এটার পরিবর্তে লিখে দিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ঠিক আছে তাহলে দেখো আমাদের যে প্রমাণটা চেয়েছিল x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু এত তাহলে আমরা সেটা প্রমাণ করে ফেললাম ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে আর নয় পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের আরো বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম